সেমিফাইনাল পর্যন্ত তার ব্যাট থেকে 8 ম্যাচে এসেছিল মাত্র 75 রান। বিশ্বকাপের পুরোটা সময় জুড়েই তার সঙ্গী ছিল ব্যর্থতা, দল থেকে দাবি উঠেছিল বাদ দেওয়ার। ভারতের ক্রিকেট অঙ্গনে তার নামের পাশে হটাও শব্দটাও জুড়ে দেওয়া হয়েছিল। তবে দলের অধিনায়ক আর কোচের দৃঢ় বিশ্বাস ছিল হয়তো ফাইনালে ঠিক ঘুরে দাঁড়িয়ে প্রমাণ করে দেবেন তিনি সেরা খেলোয়াড়ের একজন। আর হলো ঠিক তাই। শেষ পর্যন্ত সবার আস্থা টিকিয়ে রেখে ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি ম্যাচে খেললেন 59 বলে 76 রানের ম্যাচ জেতানো ইনিংস। আর এরই মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের সংক্ষিপ্ততম টি টোয়েন্টি আসর থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিলেন এ সময়কালের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে দক্ষিণ আফ্রিকা যখন ভারতের বিপক্ষে খেলবে তা প্রচার হয়, তখন ক্রিকেট দুনিয়ায় একরকম আন্দাজ করে নিয়েছিল 22 গজের যুদ্ধটা বেশ জমে উঠবে। ফাইনাল ম্যাচে এক প্রকার ধরাশায়ী হয়ে পড়েছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিজয়ের স্বপ্নকে ভঙ্গ করে শেষ সময়ে ঠিকই জয় ছিনিয়ে দীর্ঘ 17 বছর পর টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন হল ভারত। বিজয়ের খবরে যখন ক্রিকেট পাগল গোটা ভারত জুড়ে আনন্দের বন্যা, তখন কোহলির বিদায়ে বেশ বড় রকমের ধাক্কা খেয়েছে ক্রিকেট প্রেমীরা। ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে মঞ্চে এসে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। পরবর্তী প্রজন্মকে ক্রিকেটের মাঠে সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। 2010 সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। গত 14 বছরে ভারতের জার্সিতে 125টি টি টোয়েন্টির 117 ইনিংসে গড় 48.69 ও 137.04 স্ট্রাইক রেটে 4,188 রান করেছেন তিনি। এই ফরম্যাটে তিনি হাঁকিয়েছিলেন 1টি সেঞ্চুরি ও সর্বাধিক 38টি হাফ সেঞ্চুরি। টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের ইতিহাসে তিনি একমাত্র খেলোয়াড় যিনি কিনা 2 বার আসর সেরা হয়েছেন। অবশ্য বর্নিল ক্রিকেট ক্যারিয়ারে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক কোহলি। বিশ্বকাপে 35 ম্যাচের 33 ইনিংসে 58.72 গড় ও 128.81 স্ট্রাইক রেটে করেছেন 1,292 রান। তবে শুধু যে কোহলিকে টি টোয়েন্টি আসর থেকে হারানোর দুঃখকে চাপা দিতে হবে ক্রিকেট দুনিয়াকে, তেমনটাও নয়। বিরাট কোহলির অবসর ঘোষণার 120 মিনিটের মাথায় এই আসর থেকে বিদায়ের ঘণ্টা বাজিয়েছেন ভারতের ক্রিকেটের সফল অধিনায়ক রোহিত শর্মাও। 159 ম্যাচে 4,231 রান নিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেই এই ফরম্যাট থেকে বিদায় নিচ্ছেন রোহিত। এই ফরম্যাটে সর্বোচ্চ 5টি সেঞ্চুরির মালিকও তিনি। 2 বার হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন। 2007 সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল জিতেছিল ভারত। বিশ্বকাপ জয়ী সেই দলের সদস্য ছিলেন 20 বছর বয়সী রোহিত শর্মা। আর 17 বছর পর ভারত যখন আবারও বিজয় পেল, ঠিক তখনই রোহিত শর্মা নিজের বিদায়ের কথা জানিয়ে দিলেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।